এখানে উপজাতি কল্যাণ দপ্তর, যেটা আগে উপজাতি কল্যাণ দপ্তর বলা হতো সেটাকে আমরা চেঞ্জ করেছি সরকার আসার পর। আমরা জনজাতি কল্যাণ দপ্তর এখন নাম দিয়েছি। আমরা সবাই জানি, সব জায়গায় বারবারই একটা কথাই বলি, সিঙ্গারবিল। আমরা ছোটোবেলায় ও দেখেছি সিঙ্গারবিল এয়ারপোর্ট, সিঙ্গারবিলকে যারা এখন বর্তমানে আমরা মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুরের নামে মাননীয় প্রধানমন্ত্রীজি এটাকে উদ্ঘাটন করেছেন, এবং ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এর মধ্যেই হবে। এবং আধুনিক ত্রিপুরা রূপকার বলতে আমরা সবসময় জানি মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুর। একটা সময় ছিল যে উনারা যা করে গেছেন এই মাণিক্য ডাইনেস্টি ত্রিপুরার জন্য, তাদেরকে নিয়ে সামনে লুক্কায়িত রাখা হয়েছে। কিন্তু আমাদের সরকার আসার পর আমরা উনাদের যে প্রাপ্য যে সম্মান সেটা আমরা কিন্তু দিয়েছি। আপনারা জানেন যে উনার যে জন্মদিন 19শে আগস্ট, সেটাকে আমরা আগে ছুটি দেওয়া হতো না, সেই 19শে আগস্টকে আমরা ছুটি দেওয়ার ঘোষণা করেছি ত্রিপুরা সরকারের থেকে। আমার বাড়ির সামনে আমরা ছোটোবেলায় যেতাম কামাঞ্চমণি, সেই কামাঞ্চমণির একটা 0 মাইল, তখন তো মাইল ফরক ছিল, সেটা দেখতে দেখতে দেখলাম এটা নিচে চলে গেছে। এবং সেই কামাঞ্চমণির পাশের যে একটা আইসোলেটেড যে একটা আইল্যান্ড ছিল সে দেখতাম, কিছু করার ছিল না। আমরা দেখতাম এখানে নানারকমভাবে বহু লোক এখানে বসত, ব্যারিকেড দিয়ে বন্ধ করার চেষ্টা হয়েছে। সেটাকে কিছুদিন আগে আমরা এখানে মহারাজা বীর বিক্রম কিশোরের মর্মমূর্তি ওখানে আমরা স্থাপনা করেছি, এবং ওই যে 0 মাইল ফলকটা সেটাকে উঠিয়ে এখান থেকে আমরা আবার এই ফলককে এখানে আমরা বসিয়েছি ঠিক ঠিকভাবে, এবং ওই জায়গাটা বীর বিক্রম কিশোর চমুনি নাম দিয়েছি। তো আমরা এই সরকার সবসময় চেষ্টা করে যার কাজ সত্যিকারের অর্থে মানুষের জন্য করে গেছে, মহারাজারা অনেক কাজ করে গেছে ভারতবর্ষের অন্যান্য মহারাজাদের মানে তুলনায়। আমি দেখি যে ত্রিপুরার মহারাজারা কিন্তু অনেক অনেক ভালো কাজ করে গেছে, যে কোনো কলেজ বলুন স্কুল বলুন, এখনও ওনাদের মহারাজা এবং মহারানীদের নামে ওনাদের চেষ্টায় সেগুলো হয়েছে। আমরা TTADC-র এখানে CEO সাহেব আছেন, এখানে জানেন যে আমরা যখন ক্যাবিনেট মিটিংয়ে আমরা ডিসিশন নিয়েছি এটাকে ত্রিপুরা টেরিটোরিয়াল কাউন্সিল করব, এবং তার জন্য আমরা দিল্লিতে পাঠিয়েছি সেটা, এবং কেন্দ্রীয় সরকারের এখন চিন্তাধারায় আছে এবং সেটাও হবে। আপনারা জানেন যে TTADC-র আপনারা দেখেছেন মাত্র 28টা মানে সিট আছে আসন সংখ্যা, কিন্তু আমাদের অনেক জনজাতিদের মধ্যে অনেক সাবটাইপস আছে এবং তাদের কিন্তু মানে রিপ্রেজেন্টেশন নেই। এর জন্য আমরা ঠিক করেছি যে 28টা থেকে আমরা 50টা আসন যাতে হয়, সব যারা কেউ যেন বাদ না যায় তাদেরকে তাদের রিপ্রেজেন্টেশন যাতে থাকে, তার জন্য আমরা কেন্দ্রীয় সরকারের কাছে প্রস্তাব পাঠিয়েছি। আমরা জনজাতি এলাকার ADC এলাকায় এখানে গ্রামীণ এলাকায় ব্লক কাউন্সিল গঠনের প্রস্তাবও আমরা পাঠিয়েছি। 23টি 12টি যে ব্লক আছে সেখানে এক্সপ্রেশন ব্লক হিসাবে আমরা ঘোষণা দিয়েছি, এবং সেখানে কাজও হচ্ছে। সেখানে যা বাজেট থাকবে সেই 12টা এক্সপ্রেশন ব্লক, অর্থাৎ সেখানে অনেক যাতে কাজ বেশি হয়, 8-10% যে আর্থিক অনুদান সেটা যেন বেশি দেওয়া হয়, তার জন্য আমরা এক্সপ্রেশন ব্লকে কাজ করছি।